গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রখ্যাত কবি সাহিত্যিক ডক্টর কমল দাশগুপ্তকে আমরা হারিয়েছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বেসরকারি হাসপাতালে বিকেল 3:10 অমৃতলোকে গমন করেন। তার অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানায় ও তার পরিবারের প্রতি সমবেদনা জানায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মুখ্য মহাশয়া। আমি সরকারের পক্ষ থেকে বিশিষ্ট কবি ডক্টর কমল দাশগুপ্তের অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা হারালাম একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, উপদেষ্টা ও পরামর্শদাতাকে। তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তিনি 2020 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত হন এবং আমাদের সরকার তাকে 2022 সালে বঙ্গভূষণ উপাধিতে ভূষিত করে। তার এই অকাল প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত ও শোকস্তব্ধ। কবির পরিবারের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর প্রয়াত কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে অনুরোধ করছি বিরোধী দলনেতা নয়ন বাবুকে। থ্যাংক ইউ অনারেবল স্পিকার ম্যাম। ডক্টর কমল দাশগুপ্ত ছিলেন রাজ্য তথা দেশের একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক। ওনার অকাল প্রয়াণে আমরা বাকরুদ্ধ, মর্মাহত ও শোকস্তব্ধ। ওনার রচনায় সাধারণ বঞ্চিত মানুষের কথা বারে বারে উঠে এসেছে। নির্ভীক, যুক্তিবাদী, প্রতিবাদী একজন পণ্ডিত মানুষকে আমরা হারিয়েছি। ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় নয়ন বাবু। এরপর আমরা প্রয়াত কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা উঠে দাঁড়ান। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়।
আমি সভায় উপস্থিত শিক্ষামন্ত্রী মহোদয়কে তিনটি প্রশ্ন করতে চাই। পারমিশন গ্রান্টেড। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, রাজ্যের স্কুলগুলিতে দীর্ঘকাল ধরে শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষার অধিকার আইন অনুসারে ছাত্র শিক্ষক অনুপাত নেই বললেই চলে, অথচ জানেন ম্যাডাম উচ্চ শিক্ষিত বেকাররা আজ রাস্তায় অনশন করছে। আমি মন্ত্রী মশাইকে প্রশ্ন করতে চাই, এই সচল অবস্থাকে দূর করার জন্য আপনি ঠিক কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? অনারেবল এডুকেশন মিনিস্টার প্লিজ। থ্যাংক ইউ অনারেবল ম্যাডাম। মিতালি দেবী, প্রথম প্রশ্নে উত্তরে বলব, আমরা ক্ষমতায় আসার পরে শিক্ষক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত 35,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে। জানেন ম্যাডাম 17,000 পদ তৈরি রয়েছে, কিন্তু ম্যাডাম এই বিরোধীরা বিভিন্ন অজুহাতে হাইকোর্ট করে চাকুরি আটকানোর কুচক্রান্ত করে চলেছেন। আমিও মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে 19,000 পদ পুজোর আগেই আমরা তৈরি করব। Oh.
সকলের স্বাস্থ্য সকলের সেবা শিশু মৃত্যু দুঃখজনক ম্যাডাম আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল টিম গঠন করেছি স্বাস্থ্য সহকারী বিনা পয়সায় সকলের চিকিৎসা ব্যবস্থা একমাত্র আমরাই করতে পেরেছি থাইল্যান্ড প্রতিদিন 1 কোটি মানুষ বিনা পয়সায় সুনিশ্চিতভাবে চিকিৎসা পায় স্বাস্থ্য 2021 আমাদের সরকার এনেছে যাতে বিনা পয়সায় সকলের চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিতভাবে হয় আর কি বলবো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে থাইল্যান্ড
জিএসটির কারণে মুড়ি থেকে বাড়ি, দাড়ি থেকে ঘড়ি, তেল থেকে গ্যাসের দাম আজ আকাশ ছোঁয়া। সামান্যটুকু মুড়ির ওপর যেভাবে জিএসটি বেড়েছে ম্যাডাম, বলুন তো সাধারণ মানুষ কি খেয়ে বেঁচে থাকবে? রাজ্যে জিএসটি বাড়লো, 70,000 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে বকেয়া আছে। ধন্যবাদ ম্যাডাম। আপনি বসুন। আমার দ্বিতীয় প্রশ্ন, 100 দিনের কাজ ম্যাডাম, 100 দিনের কাজ। এই কাজে আমাদের রাজ্য প্রথম স্থান অধিকার করছে, খুবই গর্বের বিষয়। অথচ শ্রমিকেরা সঠিক সময় মজুরি পাচ্ছে না কেন? Thank you.
পরিবেশ দপ্তর ও পর্যটন দপ্তর একসঙ্গে কাজ করছে। ম্যাডাম, এই প্রশ্নের উত্তর আজকে সবাই দিচ্ছি না, পরবর্তী সবাই লিখিত বিবৃতি দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছি। শুধু আশ্বাস হবে না, কাজ চাই, কাজ কাজ চাই, কাজ। আপনারা শান্ত হন, বসুন, সবার শান্ত শৃঙ্খলা রক্ষা করুন। আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ম্যাডাম। অনারেবল স্পিকার ম্যাম, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। পারমিশন গ্রান্টেড।
সদস্য থাকায় প্রস্তাবটি গৃহীত হলো। গৃহীত হলো, গৃহীত হলো। গভর্নমেন্ট বিজনেস শুরু হচ্ছে সরকারি কার্যতালিকার উপর আলোচনা। বিল উত্থাপন চলছে। ম্যাম জানে মানুষ আজ অসহায়।
কোটি খরচ করে শিল্প সম্মেলন করে বেড়াচ্ছে। এদের কানা ছেলের নাম পদ বলো। সম্মেলনে হাতে গোনা কয়েকজন শিল্পপতি এসে ভাষণ দেন, তার নিয়ম করে কিছু প্রতিশ্রুতি দেন। এই শুনে সকলে হাততালি দেয় আর বিদায়। জানেন ম্যাডাম, দু বছরে 22টি কারখানা বন্ধ হয়েছে, হাজার হাজার শ্রমিক আজ রাস্তায়। অথচ মুড়ি, চপ, এই সব শিল্প এই সরকারের কাছে বড় উপহার। লজ্জা করে না আপনাদের?
কৃষকের কান্না, সেগুন যাচ্ছে, ফসল বিক্রি হচ্ছে না, ঋণ শোধ হচ্ছে না, তাই কৃষকেরা আত্মহত্যা করছে, জমি লুট হচ্ছে, জানেন ম্যাডাম অবৈধ মাছের ভেড়ি তৈরি হচ্ছে কাদের মদতে, বলি কাদের মদতে, তাই ম্যাডাম আপনাদের আপনার কাছে আমাদের দাবি, এই কৃষিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। চোরের মায়ের বড় গলা, নাটক বাড়ি চলছে, কারা কৃষক আন্দোলন চালিয়েছিল, বানতলা, সুজপুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, হাজার হাজার কৃষকের জমি কারা সেদিন কেন নির্দেশ দিয়েছিল, সিঙ্গুরের উর্বর জমি জোর করে ঘরে বন্দুক রেখে কেড়ে নিয়েছেন আপনারা। ম্যাডাম এই রাজ্যের দায়িত্ব আমরা দেনাবস্ত অবস্থায় নিয়েছি, কৃষি ও কৃষকের উন্নতি এই সরকারের প্রধান লক্ষ্য, জোর করে জমি দখল করব না, খুব কম সুদে ঋণ দেওয়া, বাংলা শস্য বীমা করা, সবজি মান্ডি তৈরি করা, কৃষি সরঞ্জাম বিতরণ করা, এই সমস্ত কাজগুলি আমাদের সরকার হাতে নিয়েছে ম্যাডাম। নেত্রীর অনুপ্রেরণায় এই সরকারের স্লোগান হলো কৃষির সাথে কৃষকের পাশে, অনাস্থানতে হবে না, 40 বছর ঘুমিয়ে থাকুন, রাজ্যবাসী আপনাদের লাল কার্ড দেখে মাঠে পাইলে বের করিয়েছে, আর অনাস্থা হচ্ছে লজ্জা করে না আপনাদের। ঠিক আছে ম্যাডাম, আমি নতুন সদস্য, কিন্তু গত 6 মাস ধরে বিভিন্ন খবর কাগজে দেখছি দেউচা পাঁচামিতে সরকার আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কেন আদিবাসী মন্ত্রী বলছি বসে আছে।
বিরোধী বন্ধুরা আমাদের সহযোগিতা না করতে পারলে ক্ষতি নেই, কিন্তু বিরোধী ব্যাপারে রাজ্যের উন্নয়ন ও সম্মানকে নষ্ট করবেন না। ভাববেন না আমরা দুর্বল, আমরা ও প্রত্যাঘাত করতে জানি। রবি ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মুখ্যমন্ত্রীর ভাষণ মেনে নিতে পারছি না। মনে রাখবেন ম্যাডাম, হিটলারও নির্বাচিত ছিলেন, অথচ ইউরোপের গায়ে একটা কালো ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন। আমরা মুখ্যমন্ত্রীর ভাষণ মেনে নিতে পারছি না। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, সভাকে বিভ্রান্ত করছেন। আমরা স্পষ্টই শুনতে পাচ্ছি শোষিত বঞ্চিত মানুষের কান্না। উনি যে শান্তির কথা বলেছেন ওটা ওই শ্মশানের শান্তি। আমরা চাই প্রকৃত অর্থে মানুষের সার্বিক উন্নয়ন ও শান্তি। তাই সকল বিধায়ক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, হৃদয়ের আহ্বানে এই অনাস্থ প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে এই উন্নয়ন বিরোধী সরকারের অবসান ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করুন। আমি সকলকে অনুরোধ করছি, শুধু বিরোধিতা নয় বরং সহযোগিতা, সাম্প্রদায়িক দাঙ্গা নয় বরং সম্প্রীতি। এই বাংলা, এই বাংলা আমার মা, আমার প্রাণ, আমার গর্ব। এই বাংলা যেন বিশ্ব সভার শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে, এই আহ্বান আমি সকলকে জানাচ্ছি। ম্যাডাম ধন্যবাদ। যারা অনাস্থা প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলুন। যারা অনাস্থা প্রস্তাবের বিপক্ষে তারা না বলুন। আপনারা বসুন। অনাস্থা প্রস্তাবের বিপক্ষে বেশি সদস্য থাকায় প্রস্তাবটি ধ্বনিভোটে গৃহীত হলো না, হলো না, হলো না। আজকের মতো যুব সংসদের সভা জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ করছি। জয় 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 জয়।